প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আমি জাহিদ স্যার তোমাদের সাথে আছি। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে সাজেশন দেব। সো তোমরা ঝটফট খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, যাতে করে আমরা যখন আলোচনা করব কোন কোন বিষয়ে সৃজনশীল আসতে পারে সেগুলো নোট করে ফেলতে পারো, এবং এই নোটগুলো করে তোমরা যদি প্র্যাকটিস করো ইনশাআল্লাহ HSC পরীক্ষায় শতভাগ কমন পাবে। সর্বপ্রথম এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে সেটা যদি আমরা একটু দেখি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কোন কোন টপিক থেকে HSC পরীক্ষায় প্রশ্ন এসেছে। দেখতে পাচ্ছ যে কিছু কিছু টপিক থেকে অনেক বেশি পরিমাণে প্রশ্ন এসেছে আর কিছু কিছু টপিক থেকে অনেক কম পরিমাণে প্রশ্ন এসেছে। যাই হোক, আমরা সিরিয়াল বাই তোমাদেরকে যা যা বলবো সেগুলো যদি মনোযোগ সহকারে খেয়াল করো ইনশাআল্লাহ কমন পাবে। সর্বপ্রথম এই চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, ফ্যারাডের প্রথম সূত্রভিত্তিক যে গাণিতিক সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো। তার মানে হচ্ছে যে ফ্যারাডের সূত্রটা কি, W=ZiT। তো এই সূত্র অনুসারে যে কোনো তিনটা মান তোমাকে দেয়া থাকতে পারে, সো আরেকটা মান তোমাকে বের করতে বলবে। সো এখানে সাধারণত তোমাকে একটা তড়িৎ কোষ দিয়ে দেবে, দিয়ে তোমাকে বলবে যে কত পরিমাণ বা কত গ্রাম জমা থাকতে পারে, সেই ধরনের প্রশ্নগুলো সাধারণত বেশি হয়ে থাকে। সো এই ধরনের প্রশ্নগুলো একদম পিন পয়েন্ট ভালো করে প্র্যাকটিস করবে, এবং আমাদের যে হাজারি স্যারের বইটা রয়েছে সেই বইয়ের যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ সৃজনশীলে এর বাইরে আসার কোনো সম্ভাবনা নাই। সো এটা একটু ভালো করে প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ এই চ্যাপ্টার থেকে এই টপিকের বিষয়গুলো। এরপরে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়টা হচ্ছে যে তড়িৎ কোষের EMF নির্ণয়। সো তড়িৎ কোষের EMF নির্ণয়ের যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা ভালো করে প্র্যাকটিস করবে, তার সাথে সাথে নার্নেস্টের যে সমীকরণটা রয়েছে সেই নার্নেস্টের সমীকরণ ভিত্তিক যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো রয়েছে সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। কারণ এই কোষের EMF নির্ণয়ের ক্ষেত্রে যদি ঘনমাত্রা দেয়া থাকে তাহলে অবশ্যই নার্নেস্টের সমীকরণ দিয়ে তোমাদেরকে প্রশ্ন সমাধান করতে হবে। সো এই ক্ষেত্রে নার্নেস্টের সমীকরণ এবং কোষের EMF নির্ণয়ের যে সাধারণ সূত্র সেই দুইটা সূত্র ভালো করে প্র্যাকটিস করতে হবে, এবং এখান থেকে সৃজনশীল পরীক্ষায় অর্থাৎ পরীক্ষার মধ্যে সৃজনশীল অবশ্যই আসবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আরেকটা প্রশ্ন সবসময় বেশি হয়ে থাকে, সেই প্রশ্ন হচ্ছে কোন পাত্রে রাখা যাবে এবং যাবে না। এই বিষয়টা দুইভাবে তোমাদেরকে ব্যাখ্যা করতে দেয়। প্রথম যে ব্যাখ্যাটা সেটা খুব সহজে ব্যাখ্যা করা যায়, সেটা হচ্ছে তড়িৎ রসায়নের যে সূত্রটা কোষের EMF নির্ণয়ের মাধ্যমে সহজে ব্যাখ্যা করা যায়। সো কোষের যদি EMF এর মান যদি পজিটিভ হয় তাহলে রাখা যাবে না, আর যদি নেগেটিভ হয় তাহলে রাখা যাবে। প্রশ্ন হচ্ছে কেন রাখা যাবে বা যাবে না, সেটার কথা হচ্ছে যদি বিক্রিয়া করে ফেলে তাহলে সেখানে রাখা যাবে না, আর যদি বিক্রিয়া করতে না পারে তাহলে রাখা যাবে। তো তার মানে হচ্ছে এখানে একটা সুন্দর একটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেমটা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে সক্রিয়তা সিরিজে যে ধাতুটা যত উপরে থাকবে তার জারণ বিভবের মান তত বেশি, আর সক্রিয়তা সিরিজের যে ধাতুটা যত নিচে তার জারণ বিভবের মান তত কম। সো সক্রিয়তা সিরিজ দিয়েও তুমি ব্যাখ্যা করতে পারবে। সো সক্রিয়তা সিরিজে একটা বিষয় মাথায় রাখতেই হবে, সেটা হচ্ছে কি, অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতুর পাত্রে অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর দ্রবণ, কম সক্রিয় ধাতুর দ্রবণ রাখা যাবে না। তাহলে কেন রাখা যাবে না, কারণ ওই ধাতু তার সাথে বিক্রিয়া করে রিপ্লেস করে ফেলবে। তার মানে ধাতু যে পাত্রটা রাখবো সেটা যদি ক্ষয়প্রাপ্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে রাখা যাবে না। তো এই যে সক্রিয়তা সিরিজ দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারবে এবং তুমি কোষের EMF নির্ণয়ের মাধ্যমে ব্যাখ্যা করতে পারবে। এখানে স্টুডেন্ট একটা কমন সমস্যায় পড়ে যে EMF দিয়ে নির্ণয় করার ক্ষেত্রে, সেক্ষেত্রে মনে রাখবে, সবসময় মনে রাখবে যে পাত্র নির্মিত পাত্র যেটা হবে তাকে সবসময় অ্যানোড রাখতে হবে, এবং যে দ্রবণ তাকে ক্যাথোড রেখে আমরা কোষের EMF নির্ণয় করবো। যদি EMF মান পজিটিভ আসে তাহলে রাখা যাবে না, কারণ বিক্রিয়া করে ফেলবে, অর্থাৎ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে, ফলে পাত্রটা ক্ষয়প্রাপ্ত হবে, একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যদি বিক্রিয়া না করে তাহলে সেক্ষেত্রে রাখা যাবে, দীর্ঘদিন আমি রাখতে পারবো, কারণ কোনো বিক্রিয়া ঘটবে না। সো এই প্রশ্নগুলো পরীক্ষায় কীভাবে দেওয়া থাকে, তোমাকে ABCD আকারে দেওয়া থাকতে পারে, ABCD তাদের জারণ বিভবের মান দেওয়া থাকবে, তাদের বিজারণ বিভবের মানও দেওয়া থাকতে পারে। কিন্তু যখন তুমি EMF এর মাধ্যমে সমাধান করবা তাহলে সেক্ষেত্রে তুমি, এক্ষেত্রে আমি যেভাবে বললাম যে অ্যানোড হিসেবে তুমি পাত্রকে রাখবা আর ক্যাথোড হিসেবে কাকে রাখবা, যে দ্রবণটাকে রাখবা। সো এভাবে তুমি করলে যদি পজিটিভ আসে দেন সেক্ষেত্রে রাখা যাবে না, আর যদি নেগেটিভ আসে EMF এর মান তাহলে সেক্ষেত্রে রাখা যাবে। দ্যাটস সো সিম্পল। সো এভাবে তোমরা খুব সহজে সমাধান করতে পারবে ইনশাআল্লাহ।
এছাড়া আরেকটা টাইপের প্রশ্ন সবচেয়ে বেশি হয়ে থাকে, সে প্রশ্নটা হচ্ছে এরকম অনেকটা যে তোমাকে ABCD আকারে তোমার তড়িৎ কোষের বিয়োগগুলো দেওয়া থাকতে পারে। তো তোমাকে বলবে যে এই এ এবং বি দ্বারা যে কোনো তড়িৎ কোষ গঠন করা সম্ভব কিনা, বা সম্ভব হলে কীভাবে তুমি করবে। তাহলে সেক্ষেত্রে তুমি এ এবং বি এর যে জারণ বিয়োগের মান যেটা উপরে থাকবে তাকে তুমি অ্যানোড, আর যার জারণ বিয়োগের মান নিচে থাকবে তাকে তুমি ক্যাথোড রাখবা। তো রেখে তুমি তারপরে তুমি তড়িৎ কোষ সাজাতে পারবা। সো এই তড়িৎ কোষ সাজানোর বিষয়টা তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ এখানে প্রশ্নগুলো যখন করা হয় তখন সেক্ষেত্রে এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয় যে তুমি আসলে বিষয়টা বুঝেছো কি না সেই বিষয়টা যাচাই করা হয়। সো আশা করি এই জিনিসগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে সমস্যা হবে না। এছাড়া এই চ্যাপ্টারের আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, সেই টপিকগুলোর মধ্যে রয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ল্যাড স্টোরেজ ব্যাটারি এবং হাইড্রোজেন ফুয়েল সেলের যে বিক্রিয়াগুলো রয়েছে সেই বিক্রিয়াগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ এগুলো থেকে সাধারণত 3 নম্বরের প্রশ্ন হয়ে থাকে। কয় নম্বরে? 3 নম্বরের প্রশ্ন হয়ে থাকে। সো এই প্রশ্নগুলো 3 নম্বরের জন্য তুমি অবশ্যই প্র্যাকটিস করলে তাহলে এই চ্যাপ্টার থেকে আর কোনো কিছু তোমার কী থাকবে না, আনকমন থাকবে না। আশা করি আমি যা যা বললাম সেগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমাদের সব কিছু সহজ হয়ে যাবে। তাহলে আজকের মতো এতটুকুই, আশা করি তোমরা ভালো করে নোট করে ফেলেছো। তো তোমাদের সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।